হরে কৃষ্ণ জয় গুরুদেব জয় প্রভুপাদ জয় নৃসিংহদেব। আজকে নৃসিংহ চতুর্দশী, ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য নৃসিংহদেব আজ আবির্ভূত হয়েছিলেন। এক সময় হিরণ্যকশিপুর এবং হিরণ্যক্ষক দুই ভাই ছিলেন। হিরণ্যক্ষকে ভগবান বরাহদেব হত্যা করেছিলেন। হত্যা করার পরে হত্যা শুনে তার ভাই হিরণ্যকশিপুর খুব রেগে গেছিলেন, বনে চলে যান। বনে গিয়ে কঠোর তপস্যা করে ব্রহ্মা আসেন। ব্রহ্মা তাহলে বলে, তুমি কি বর চাও? তখন হিরণ্যকশিপুর বলে, আমাকে অমরন্ত বর দাও। তখন ব্রহ্মা বলে, আমার কাছে অমর বর, আমি নিজেই অমান্য, তাহলে তোমাকে আমার অমর বর কী করে দেব? তখন বলল, তারপরে অন্য একটা বর চাও, ব্রহ্মা বলল। তখন তারপরে ভাবল হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু ভাবার পর বলল, তোমার কোনো জীব আমাকে হত্যা করতে পারবে না। সকালে বা রাত্রিরে হত্যা করতে পারবে না, ঘরে ভেতর বা ঘরে বাইরে হত্যা করতে পারবে না, আকাশে বা মাটিতে হত্যা করতে পারবে না। অস্ত্র বা শস্ত্রের দ্বারা হত্যা করতে পারবে না। তারপরে বললো, ঠিক আছে, তোমাকে আমি এই বর দিচ্ছি। তারপরে খুব বিয়ে হয়ে তারপরে বাড়ি গেল। তার একটা সন্তান ছিল প্রহ্লাদ মহারাজ। সে সবসময় হরি হরি করতেন, হরি। তারপরে একদিন হিরণ্যকশিপুরের খুব রাগ হলো। তখন বলল, প্রহ্লাদ মহারাজকে বললেন, তোর ভগবান আমি। কী হলো? তখন হিরণ্যকশিপু তার উপরে খুব রেগে যান। তারপরে বলেন, তোর হরি আমি। কেন হিরণ্যকশিপুর কেন বলেছিলেন? কারণ হিরণ্যকে বড় অবতারে তার ভাইকে মেরেছিলেন, তাই হিরণ্যকশিপুর ভগবানের উপরে খুব রেগে গেছিলেন। তাই বলেছিলেন, তুই শুধু একমাত্র আমার পূজা করবি আজ থেকে। যখন প্রহ্লাদ মহারাজ বললেন যে, তুমি আমার হরি নও, ভগবান হরি আমার হরি, তুমি আমার হরি নও, তখন রেগে গিয়ে, খুব রেগে গিয়ে পাহাড় থেকে ফেলেছিল। হরি তখন ওকে রক্ষা করেছিল, আগুনে ফেলে দিয়েছিল, হরি তখন রক্ষা করেছিল। একদিন খুব রেগে গিয়ে, মানে হরি কথা আর মুখ থেকে বন্ধ হচ্ছিল না, আর বন্ধই করতে পারছিল না, একদিন খুব রেগে গিয়ে তারপরে জিজ্ঞাসা করছে, কোথায় তোর হরি? তখন বলল, আমার হরি থামের মধ্যে আছে। তখন থামটাতে একটা গদা দিয়ে মেরেছিল। তখন নৃসিংহদেব বেরিয়েছিলেন, আর দুজনের মধ্যে খুব লড়াই চলছিল। তারপরে নিজের কোলে বসিয়ে তারপরে বলছিল, তুই কি বর নিয়েছিস বল? তখন জিজ্ঞাসা করছিল, আমাকে ব্রহ্মার হিরণ্যকশিপুর তখন বলেছিল, ব্রহ্মার সৃষ্টি কোনো জীব আমার মারতে পারবে না। তখন বলেছিল, দেখ, আমার মুখ আধা পশু আধা মানুষ। তারপরে বলেছিল, আমি সকালে বা রাত্রিরে মারতে পারবে না। তখন বলেছে, এখন রাত্রিরে না, এখন সকালে না, এখন হলো সন্ধ্যা। তারপরে বলেছিল, আমাকে মাটিতে, আমাকে আকাশেও মারতে পারবে না, মাটিতেও মারতে পারবে না। বললো, তুই আকাশেও নেই, মাটিতেও নেই, তুই আছিস চৌখাটের ওপরে, তুই না ঘরের ভেতরে না ঘরের বাইরে, তুই আছিস আমার কোলে। এই বলে তারপরে হিরণ্যকশিপুরে বধ করেছিলেন। অস্ত্র বা শস্ত্রের দ্বারা আমাকে মারতে পারবে না। তখন বলছেন, আমি অস্ত্র দিয়ে মারছি না, তোকে শস্ত্র দিয়ে মারছি, আমি আমার নখ দিয়ে তোকে মারবো বলে তারপরে বধ করেছিলেন। এভাবে প্রহ্লাদ মহারাজকে নৃসিংহদেব রক্ষা করেছিলেন। নৃসিংহদেব আমাদের সবাইকে রক্ষা করেন, আপনারা নৃসিংহদেবের নাম করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে,